অভিনেত্রী তাসনিয়া ফারিন বিয়ে করছেন এবং এই বিষয়ে এই মুহূর্তে বাংলাদেশের নারী ও পুরুষ সমাজ দুইটা সমান ভাগে বিভক্ত হয়ে আছেন। কি নিয়ে ওনারা বিভক্ত, এটা আপনি যদি একটু অবাক হন যে বিয়ে করছে একজন ভদ্রমহিলা, এটা নিয়ে পাছার মতো দুইটা সুষম ভাগে বিভক্ত হওয়ার কি হলো, এটা আপনার একটা লেজিটিমেট ওয়ান্ডারিং হবে। আই অলসো ওয়ান্ডার্ড, আমি যখন ফেসবুকে ঢুকে যখন দেখলাম একটা দুইটা পোস্ট এবং তারপর দেখলাম এই ধরনের পোস্ট প্রচুর, আমি লাইক কী কী হইলো হঠাৎ করে দেশে। সো আপনি যদি আমার মতো হয়ে থাকেন, না জেনে থাকেন, তাহলে যায় ইউ আর ইন লাক রাইট নাও। আমি সার্চ দিছি, ইয়েতে হোম পেজে সার্চ দেওয়া যেসব কিছু লেখাটা আসছে সেখান থেকে জাস্ট র্যান্ডমলি কিছু পিক করছি, নাথিং পার্টিকুলার যে হোয়াট এভার। সো এই লেখাটা দিয়ে শুরু করি, যেই লেখাটা কভার করলে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে যাবো যে কী কোত্থেকে শুরু হয়েছে এবং কী নিয়ে কী হইতেছে, কামড়াকামড়ি কী নিয়ে, রাইট। সো এই পোস্টটাতে অদ্যবধি প্রায় 10,000 লাইকের মতো বা রিয়াকশান এবং তার মধ্যে 6,000ই হইতেছে শেয়ার। তো এত শেয়ার কারা করতেছে আমি আবার গিয়ে দেখছি, ওখানে ভদ্রমহিলারা শেয়ার করতেছেন, নারীবর্গ শেয়ার করে বেড়াচ্ছেন এই পোস্টকে। ওকে, সো এই পোস্ট লিখছেন যিনি মুনতাহা রুম্মান অর্থি, ওকে, ওনার স্ট্যাটাস উনি বলতেছেন, একটা স্ট্যাটাস ভাইরাল হয়েছে, এক ছেলে বলছে, হুবহু মনে নাই, তাসনিয়া ফারিনের মতো সিম্পল সাজের বউ না হলে বিয়ে ক্যান্সেল, এই কথা একটা ছেলে নাকি স্ট্যাটাস দিছে এবং সেটা নাকি ভাইরাল হয়েছে, আমি খুঁজে বের করার চেষ্টা করছি, পাই নাই খুঁজে, বাট ওকে ফাইন, আমরা জানলাম যে ওকে এটা নিয়ে কামড়াকামড়ি লাগছে। এটা আবার আমার ফ্রেন্ড লিস্টের কয়েকজন ছেলে শেয়ার দিছে, জাস্ট টু ইনফর্ম দ্যাম, যারা শেয়ার দিছে তাদেরকে ইনফর্ম করার জন্য। তারপর ভদ্র মহিলা হচ্ছে এখন যা বলবে সেটাতে যাওয়ার আগে, যে একটা ছেলে বলছে যে সিম্পল সাজের বউ না হইলে বিয়ে ক্যান্সেল, অবশ্যই বোঝা যেতেছে জোকিংলি বলছে সে বিয়ে ক্যান্সেল, বেসিক্যালি সে বলতে চাচ্ছে যে সিম্পল সাজের বউ সে অ্যাপ্রিসিয়েট করতেছে। তো এটা নিয়ে এরকম তুফান লেগে যাওয়ার কী হইলো, হ্যাঁ এটা নিয়ে এরকম তুফান লেগে যাওয়ার কী হইলো সেটা ভদ্রমহিলা দেখে কী ব্যাখ্যা দিচ্ছেন, এটার শাড়িটা নো বো পেজ থেকে নেয়া, আমার 84 কাউন্টের একটা জামদানি শাড়ি আছে, ফারিনের শাড়িটা 200 কাউন্টের হতে পারে, সুতি না হালকা সিল্ক বুঝতেছি না, 1-1.5 লাখ টাকার উপর হবেই, 84 কাউন্ট হলে 80,000 প্লাস, ওনাটাও জামদানি হাই কাউন্টও কি হাই কাউন্ট ওইটো হাফ একটা শাড়ির প্রাইসেস। এই যে শাড়ি নিয়ে এত কথা, আমি একটু এই জিনিসটা আলোচনা করতে চাই, যেটা সবসময় বলি বাঙালি হইতেছে আমেরিকান হবে কীভাবে, উলঙ্গ হয়ে আমেরিকানদের মতো হাফ প্যান্ট পরবে, বিকিনি পরবে, লেগিংস পরবে, কিন্তু আমেরিকানদের মতো চিন্তা চেতনা ভদ্র হওয়া, আমেরিকানদের মতো শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমায় আগে যাওয়া, ওইটা নাই, কারণ ঠিক একটু কঠিন, ওইটা একটা লম্বা দীর্ঘ প্রসেস, ওইটার মধ্যে নাই, ওরা আমেরিকানদের মতো হবে ল্যাংটা হয়ে। আর আমাদের আব্বুরা হচ্ছে আজকালকার যুগে তারা পুরুষের মতো হবেন, নানানভাবে পুরুষের মতো হবেন। সো পুরুষকে কি আপনারা কখনো আমি দেখি নাই, এই যে শাড়ি শাওরের মধ্যে কয়েক কাউন্টের জামদানি, কয়েক কাউন্টের দাম, কত হাফ সিল্ক নাকি সুতি, কী কী আর কী লিখতেছেন, ওনাটা জাম, কোনো ছেলেকে জীবনে দেখছেন এই কাপড় চোপড় নিয়ে এত পেনর পেনর? না আপনি বলতে পারেন যে হ্যাঁ ছেলে মেয়ে একরকম হইতে হবে, সেটা আমার প্রশ্ন, ছেলে মেয়ে একরকম হইতে হবে, কিন্তু দুটো তো আলাদা সত্তা, না না সেটা তো ওনারা মেনে চলেন না, সেটা মানতে চান না ওনারা, ওই জন্যই বলতেছি। তা আপনারা ছেলেদের মতো হইতে চাইলে ছেলেদের যেরকম আলাপ আলোচনার টপিক হয়, সায়েন্স হয়, পলিটিক্স হয়, স্পোর্টস হয়, নানান কিছু ফিলোসফি হয়, স্পেস হয়, নানান কিছু, ছেলেদের একটা আড্ডার মধ্যে দুই টাইপের আড্ডা হয়, একটা হচ্ছে মেয়েদেরকে নিয়ে, মেয়েদেরকে নিয়ে আড্ডা হয়তো লাইক 1 ঘন্টার আড্ডার মধ্যে হয়তো 5 মিনিট মেয়েদেরকে নিয়ে নানান ইয়ে করে বেড়াবে, একথা কথা বলে বেড়াবে, আর বাকি হইতেছে 95 মিনিট তারা দুনিয়া হেন বিষয় নেয় যে বিষয় নিয়ে ওরা আলোচনা করবেন, আড্ডা দিবেন। এটা শুধু আমার কথা না, এটা আমি ছেলে হিসেবে অভিজ্ঞতা এবং অনেক মেয়েরাও এটার সাথে একমত যে তারা হইতেছে, অনেক মেয়ে তারা হইতেছে খুবই দুঃখিত এবং বিরক্ত যে মেয়েদের আড্ডায় গেলে হইতেছে খালি ফালতু বিষয় নিয়ে সারাদিন, এরা প্যানর প্যানর কোনো কী বলে সাবস্টেন্টিভ কোনো হইতেছে বস্তুনিষ্ঠ কোনো আলাপ আলোচনা তাদের মধ্যে হয় না। মেয়েরা সারাটা দিন দেখি সাজু গুজু শাড়ি, এখন আবার আটা ময়দা বলা নিয়ে উনি মনে হয় প্রতিবাদ করবেন, হ্যাঁ মেয়েদেরকে আটা ময়দা কেন বলা হয়, ছেলেরা কেন বলে, কারণ হইতেছে তাদের আলোচনার বিষয়বস্তু খুবই দুঃখজনকভাবে রিডিউসড হয় সবসময় আটা ময়দা সাজ গোছ শাড়ি কাপড় চোপড়, যেগুলো হইতেছে পৃথিবীর সবচাইতে অগুরুত্বপূর্ণ, পৃথিবীর সবচাইতে ফালতু পেটি সাবজেক্ট, যেগুলোর কোনো ইফেক্ট ইম্প্যাক্ট কারো লাইফে নাই, পৃথিবীর অগ্রযাত্রার ক্ষেত্রে খা শাড়ি চুরির দাম কত এটার কোনো ভূমিকা নাই, পৃথিবীর অগ্রযাত্রার ক্ষেত্রে এই সো তা এই যে বিষয়গুলো নিয়ে কি সিরিয়াল এই না সে নাই, মেয়েদের আড্ডার বিষয়বস্তু কী হয় সেটা আমাদের চেয়ে মেয়েরা ভালো বলতে পারবে, রাইট। সো ওনার এই দুই লাইন পড়ে যে একটা তামাশা দেখলাম, উনি কী শাড়ির বর্ণনা, ও না শুদ্ধা সুতি না হাফ সিল্ক না ফুল সিল্ক না কাউন্ট কী কী যে বলতেছে, কোনো ছেলের জীবনে ধারণ করতে পারবে না, সে যে পাঞ্জাবিটা পড়ছে এই পাঞ্জাবি এটার মধ্যে কয়টা সুতি হাফ সিল্ক কয়টা চুমকি আছে কয়টা কী আছে, এটা ইন্ডিয়া থেকে আসছে নাকি পাকিস্তান থেকে আসছে, দাম তারা গেছে ড্রেস, আমি বলতেছি না ছেলেদের মতো হইতে হবে, অ্যাগেন পয়েন্ট আর আন্ডারস্কোর করি, আমি বলতেছি না মেয়েরা মেয়েদের মতো হবে তাদের ফেমিনিটি থাকবে, ছেলেরা ছেলেদের মতো হবে তাদের মাস্কুলিনিটি টক্সিক মাস্কুলিনিটি থাকবে, কিন্তু যেহেতু আমরা এই লাইনটা ব্লার করে ফেলতে চাচ্ছি, তো ব্লার করে কেন আপনারা ছেলেদের
ভালো প্রশংসনীয় যে জিনিসগুলো ওইগুলো পিক না করে পিক করতেছেন না, এই এইসব প্যানেল বন্ধ করতে পারেন না আপনার। আচ্ছা যা হোক, ওকে আসি এই পয়েন্টে, তারপর আমরা বুঝতে পারবো হ্যাঁ কী নিয়ে তাদের কথাবার্তা। ওকে এবার আসি মেকআপে। ওরে বাবা রে, শেষ হয় না এখনও, এখনও ফালতু টপিক আলোচনা শেষ হয় নাই, এখনও অগুরুত্বপূর্ণ, পৃথিবীর সবচাইতে লেস ইম্প্যাক্টফুল অগুরুত্বপূর্ণ, যেগুলার প্রভাব কোনো মানুষের লাইফে নাই, পৃথিবীর অগ্রযাত্রার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না, এইসব প্যানর প্যানর এখনও শেষ হয় না। এখন মেকআপ নিয়ে কথা শুনতে হবে, জামদানি হাফ সিল্কের পর। আচ্ছা শুনি, ওকে এবার আসি মেকআপে। ওরে বাবা রে বাবা, অমুক ভাই মেকআপ করেছে, তার ব্রাইডাল প্যাকেজ 40,000 থেকে শুরু, আমি সাজি নাই পরিমণির একটা মেকআপের প্রাইস আইডিয়া করে লিখা। ওরে বাবা রে, এবার আসি গয়না। ও বাবা রে বাবা, শেষ হয় নাই, শাড়ি চুরি পেটিকোট ছায়ার পর এখনও শেষ হয় নাই, মেকআপ গেলেন, মেকআপের পর এখন গয়না নিয়েও প্যানর প্যানর শুনতে পাচ্ছ। ওকে এবার আসি গয়নায়। ওকে অমুক পেজ থেকে নেয়া, একে তো ভরি 1,00,000 টাকার উপর, তার ওরা আবার মেকিং চার্জ ধরে অনেক, যেসব ছেলেরা আলটিমেটাম দিছে ফারিনের মতো সিম্পল না হলে বিয়েই করবো না, তারা হাতে পড়া হাতের পড়া 30 টাকা ডজন কাছে চুরি ছাড়া আর কিছুই অ্যাফোর্ড করতে পারবে বলে তো মনে হয় না। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়, কথাটা একটু ইম্পর্টেন্ট, তারা হাতের পড়া 30 টাকা ডজন কাছে চুরি ছাড়া আর কিছুই অ্যাফোর্ড করতে পারবে বলে তো মনে হয় না। কেন একটা ছেলেকে কেন অ্যাফোর্ড করতে হবে আপনার চুরি, আপনার হাতের পড়া চুরি একটা ছেলেকে কেন অ্যাফোর্ড করতে হবে? আপনার আজকাল চাকরি বাকরি করেন, পড়াশোনা করেন, স্বাধীন, তো আপনার চুরি কেন একটা ছেলেকে কিনে দিতে হবে? এটা কিন্তু ওনার ইনভলান্টারি বের হয়ে গেছে পেট থেকে, এটা না, ওনার ইনভলান্টারিলি বের হয়েছে। উনি কিন্তু এটা, উনি যদি বুঝতেন যে কথাটার মানে কী দাঁড়াইতেছে, উনি যদি খেয়াল করতেন, মানে অসতর্ক মুহূর্তেই তো আমাদের ভেতরের ইয়েটা বের হয়ে আসে না, ইয়ে চিন্তাটা, সো অসতর্কভাবে উনি এটা বলে ফেলছেন, ওনার মেন্টালিটি বোঝা যাচ্ছে। উনি মনে করেন যে ওনার হাতের কাছে চুরি কিনে দেওয়ার দায়িত্বটা একটা ছেলের, সো এনাদের হইতেছে কি এনারা গাছেরটাও খাবেন তলারটাও ঘুরাবে। আজকাল ওরা সুযোগ সুবিধা নেওয়ার সময় একেবারে নারীবাদ নারীবাদ করে একেবারে পুরুষের সমকক্ষ হয়ে সকল সুযোগ সুবিধা নেবেন, কিন্তু হইতেছে ওনাদের আড্ডার টপিক হবে সম্পূর্ণ ফালতু দুনিয়ার জিনিসপত্র, যেগুলো আমাদের কারো কালেকটিভ লাইফের উন্নয়ন অগ্রগতিতে কোনো ভূমিকা রাখে না। আলতু ফালতু জিনিস নিয়ে সারাদিন প্যানর প্যানর, শাড়ির দাম, ব্লাউজের দাম, মেকআপের দাম, গয়নার দাম, কোথা থেকে কত ভরি, কে মেকার মেকার কোন দেশ থেকে, এইগুলো সারাদিন। এবং ওনার চুরি কিনে দিতে হবে কি একটা ছেলেকে, কেন একটা ছেলেকে কিনে দিতে হবে? এবং এই কথাটা আরও এক জায়গায় আরও অনেকের কণ্ঠে এই জায়গাটা, যেসব ছেলেরা এইসব কথা বলে তাদের হইতেছে একটা সাধারণ এটা কিনে দেওয়ার যোগ্যতা নেই। যে এখানে আরেকজন লিখছে, নুসরাত মজুমদার, চকবাজার থেকে 1,000 টাকা শাড়ি কিনার মুরুদ নেই, আসছে তাসনিয়া ফারিনের মতো সিম্পল বউয়ের স্বপ্ন দেখতে। একটা ছেলের কেন আপনার শাড়ি কিনে দেওয়ার মুরুদ থাকতে হবে? আপনার শাড়ি আপনি কিনবেন? এই যে ভদ্রমহিলা দেখি পড়াশোনা করছে কিনা দেখি, এই ভদ্রমহিলা ডিজিটাল ক্রিয়েটর, তার মানে আপনি তো ইনকাম করতেছেন, রাইট? আপনি তাহলে আপনার শাড়ি আপনাকে ইয়ে হাজব্যান্ড কিনে দিবে কেন? আপনার লজ্জা লাগতেছেন? আপনি মুরুদের কথা বলতেছেন, আপনার তো লজ্জা লাগা উচিত। তারপর এর আগের যেই ভদ্রমহিলা শেয়ার করছেন, ওর অ্যাকাউন্ট তো ক্লোজ আউট করে ফেলছি, না ক্লোজ আউট করি নাই, ওকে, এই ভদ্রমহিলা কী করতেছেন? ওরে বাবা, উনি তো পড়াশোনা করছেন, উনি আবার একেবারে বাংলাদেশ ম্যাথামেটিক্যাল অলিম্পিয়াডের ভলান্টিয়ারিং করছেন, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, তো আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন কী কাজে? আপনি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, আপনি বোঝা যাচ্ছে চাকরি বাকরি করবেন, আপনি নিশ্চয়ই চাকরি বাকরি করেন বা কোনোভাবে টাকা পয়সা কামাই করতেছেন আপনি, তা আপনি আপনার জামাইয়ের মুখাপেক্ষী হয়ে আছেন কেন, হা করে তাকিয়ে আছেন কেন ফকিরের মতো? যে আপনার স্বামী হইতেছে আপনাকে কি কাঁচের চুরি কিনে দিতে হবে, ওই ভদ্রমহিলা বলতেছে ওনাকে 1,000 টাকার শাড়ি কিনে দেওয়ার মুরুদ নেই, আর সেখানে ওনার মুরুদ থাকতে হবে কেন? কেন এই যুগে তো আপনারা সবাই পড়াশোনা করতেছেন, সবাই চাকরি বাকরি করতেছেন, হিজি সুজুজ, সবাই সবার টাকা পয়সা কামাই করবে। দেখেন আমি কথা সবসময় বলি যে মহিলারা, আমি ওয়ার্ল্ড ওয়াইড দেখছি, তারা মুখে এইসব পটর পটর করে, কিন্তু ইন দেয়ার মাইন্ড, কিছুদিন আগে বলতেছিলাম একটা এপিসোড, অ্যাকচুয়ালি আলোচনাও করছি আমি আমার ওয়াইফের সাথে, বলতেছিলাম যে এরকম যে ছেলেদের সেই লাক্সারি নাই যে দায়িত্বহীন একটা অথর্ব হওয়ার, কারণ ছেলেরা সারা দুনিয়াতে এখন পর্যন্ত ছেলেরাই হইতেছে হেড অফ ফ্যামিলি, তাদেরকে ব্রেড আর্নার, তারা ব্রেড আর্নার, তারা যত কথাই বলুক মেয়েরা, যত ইনকাম করুক, তারা হচ্ছে তাদের মেয়েদের ধারণা যে তারা ইনকাম করতেছে, এটা যদি তারা ফ্যামিলিতে কন্ট্রিবিউট করে, খুব একটা দান সৎকার করলো ফ্যামিলিতে, এটা তাদের দায়িত্ব বলে তারা মনে করে না। একটা ফ্যামিলিতে একটা পুরুষ এখন পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড সে হেড অফ ফ্যামিলির ভূমিকা পালন করে, সো পুরুষ সে এই দায় কখনো এড়াইতে পারে না, সে তাকে মাথায় সবসময় এই প্রেশার নিয়ে ঘুরতে হয় যে আমি আমার ফ্যামিলিতে টেবিলে খাবার আমার ব্যবস্থা করতে হবে। আর মহিলাগুলার কি, এরা হইতেছে পুরুষের সমান চাই, সমধিকার চাই, চাকরি করতে চাই, পড়াশোনা করতে চাই, তারপর হইতেছে শাড়ি কিনে দেওয়ার মুরুদ নাই, চুরি কিনে দেওয়ার মুরুদ নাই, লজ্জা লাগে না? এবং কাবিন, এগুলো নিয়ে তো কত কথা বলছি, কথা বলবো, কাবিন একটা ধরবে ঠেসে, আপনারা কি ফকির নিয়ে নাকি, আপনারা কাবিন ধরেন কেন? আপনারা কি ফকির? আপনাদের কি নিজের ইনকাম করা টাকা পয়সা নাই, বাপের বাড়িতে টাকা পয়সা নাই? যারা দেখেন যৌতুক এবং কাবিন, এটা কিন্তু এক ক্যারেক্টার হইতেছে কাউন্টার পার্ট, যৌতুকটা নিয়ে এত সমালোচনা হয়, যেটা সমালোচনা অবশ্যই, যেটা ভ্যালিড সমালোচনা হয়, এবং একইভাবে কাবিন হইতেছে এখনকার যৌতুকের কাউন্টার পার্ট, কাবিন নিয়ে সমালোচনা হয় না। এবং যেসব মেয়েরা এসব কথা বলে নির্লজ্জের মতো এসব কথা বলে বেড়ায়, তারা জীবনে বলছে যে না আমরা এখন থেকে কাবিন ধরবো না, কাবিন এটা একটা আউটডেটেড প্রথা যৌতুকের মতো, যে ইট ডাজন্ট মেক সেন্স এনিমোর ইন দিস ওয়ার্ল্ড রাইট নাও, ইন দিস কারেন্ট ওয়ার্ল্ড, এইসব দেনমোহরের প্রথা বা অ্যালিমনি হোক অথবা হোয়াট এভার, এইসব প্রথা আসছে কোথেকে? আগেকার যুগে যখন মহিলারা
বাসায় থাকতো, কাজকর্ম করতো না, তাদের সেফটি সিকিউরিটির জন্য তখন এরকম একটা উপর ঢুকানোর মতো একটা ব্যবস্থা রাখছে, বেসিক্যালি একটা সেফটি নেটের ব্যবস্থা রাখছে। এখন তো মহিলারা পড়াশোনা করে কাজ করে এরা নাকি সমান অধিকার চায়, এরা নাকি সব ইকুয়াল ইকুয়াল সব কিছু, এখন আবার কিসের কাবিন? এখন যেরকম যৌতুক হইতেছে কেউ নিতে পারবে না, কাবিনও নিতে পারবে না। না এইসব মেয়েরা, এত আত্মসম্মান সম্পন্ন মেয়েরা ফকিরনির মতো কিন্তু আবার এই যে শাড়ি কেনার টাকা, ইয়ে কেনার টাকা মুরদ নাই নাকি ছেলের। হ্যাঁ, সেও পড়ালেখা করছে, একটা ছেলেও পড়ালেখা করছে, কিন্তু শাড়ি আর চুড়ি নাকি একটা ছেলেকে কিনে দিতে হবে। হ্যাঁ, এবং কাবিনটা ধরবে ঠেসে ফকিরনির মতো, এবং ঝগড়াঝাটি হইলে, ছাড়াছাড়ি হয়ে গেলে যেখানে একজন আরেকজনের মুখ দেখা দেখি বন্ধ, একজন আরেকজন ইজ্জত নিয়ে সরে যাবে যে ওর সাথে আমার কথা কাটা ঝগড়া, না 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 ফকিরনির মতো মামলা দেয় তখন আমার ওর টাকা বের করার জন্য খসানোর। বাপ লাগে আপনার, আপনি ওনার টাকা চলাফেরা করতে চান কেন? উনি কি আপনার বাবা? আপনার জন্ম দিছিল উনি? আপনাকে ছোটোবেলা থেকে খাওয়া থাপড়াইতে থাপড়াইতে পিটাইতে পিটাইতে শাসন করতে করতে বাবারা যেরকম বাচ্চাদেরকে বড় করে, সেটা কোনো বা কোনোটাই তো বাবার অধিকার সে পালন করে নাই। বাবার মতো কথা মতো যেরকম উঠছেন বসছেন, আপনি ওর কথা মতো উঠবেন বসবেন না, আপনি কিছু বললে তালাক, তো আবার ওর টাকা চলবেন কেন? লজ্জা নাই না? আচ্ছা, সো আজকালকার যুগের মেয়েদের এটা একটা ইন্টারেস্টিং আর কি, তারা গাছেরটাও খাবে তলারটাও ঘুরাবে, বেস্ট অফ বোথ ওয়ার্ল্ডস তারা চায় আর কি। হ্যাঁ, এদিক দিয়ে নারীবাদী হবে, ওইদিক দিয়ে শাড়ি চুড়ি নাকি কিনে দিতে হবে লোককে। এবং এদের ভাষা দেখেন, একটা ছেলে একটা জোকিংলি একটা কথা লিখছে, যিনি কী একটা তামাশা করতেছে যে এখানে অনিন্দিতা কী জানি ভদ্র মহিলা লিখতেছে, প্রিয় ভাই ব্রাদার জাহিদ খানের চিনেন যে জামদানি শাড়ি পরশোটার দাম জানেন, সিম্পল সাতশো মানে টাকা, এই টাকা পয়সা নিয়ে আর কি আগে কামাই করেন, এই যে দেখেন এর মহিলার কথা, কাবিনের ফারিনের যত টাকা করছে সাজতে ওইটা আগে কামাই করেন, এরপর বোরে টাকা দিয়ে কইন এমন সাজো, তারপর কেন সে কেন বোরে টাকা? দেখেন তাদের প্রত্যেকের চাওয়া হইতেছে ছেলেকে প্রচুর টাকা কামাই করতে হবে, নাহলে মুরুদ নাই, তারপর কথা বলতে পারবে যদি প্রচুর টাকা। লজ্জা লাগে না সব কথাগুলো বলতে। একটা ছেলে কিন্তু একটা মহিলাকে নিয়ে আজকাল ফেসবুকে সে কিছু বলার আগে 50 বার চিন্তা করতে, এক্সপোজ করে দেবে নাহলে ভাইরাল হয়ে যাবে নাহলে। আর মহিলারা কিন্তু যে কথাটা সবসময় বলি, একটা ছেলে যদি বলে যে আমি সুন্দরী মেয়ে বিয়ে করতে চাই বা আমি ফর্সা মেয়ে বিয়ে করতে চাই, ওরে বাবার এই কথা তো বলতেই পারবে না আজকাল ফেসবুকে, মহিলাগুলো যে একটা উৎপাত তামাশা শুরু করবে। কিন্তু তারা কিন্তু খুললাম খুল্লা বলতেছে যে তাদের একটা ছেলে নাকি মুরুদ থাকতে হবে, তাদের শাড়ি কিনে দেওয়ার, তাদের চুড়ি কিনে দেওয়ার, তাদের বিয়ের পিছনে অনেক টাকা খরচ করার, এবং তারা কিন্তু খুললাম খুল্লা বলে যে লম্বা ছেলে না হলে তারা বিয়েই বসবে না, লম্বা ছেলে লাগবেই তাদের, সকল মেয়েদের চাওয়া। ইভেন তারকা মারকা থেকে শুরু করে কয়েক দুদিন আগে ও আচ্ছা ইয়ে ওই যে কী জানি মেয়ের নাম ইয়ে বলতেছিল, ওই যে যে এখনকার দিঘি দিঘি দিঘির একটা ইন্টারভিউ দেখতেছিলাম, সে বলতেছে যে তার কী চাওয়া ছেলে কি ছিল লম্বা হইতে হবে। এরা খুললাম খুল্লা সকল মেয়েরা ফেসবুকে অনলাইন অফলাইনে খুললাম খুল্লা তারা তাদের চাওয়ার কথা মুখ ফুটে বলে যে ছেলে লম্বা হইতে হবে। আর একটা ছেলে কিন্তু বলতে পারবে না যে মেয়ে ফর্সা হইতে হবে বা মেয়ে সুন্দরী হইতে হবে, বলে ফাটাই ফেলবে, আপনি গুণ দেখেন না ছেলে কী ধরনের মানসিকতা। এই যেখানে আনিকা আফরোজ অনন্যা, উনি বলতেছেন কি বেশি না, তাসনিয়া ফারিন তো মিনিমাম 200 কাউন্টের জামদানি পড়ছে, অ্যারাউন্ড 1.5 লাখ টাকা দোপাট্টা, ওরে বাবার এদের শাড়ি চুরির প্যানর প্যানর শুনতে শুনতে আর পারি না রে ভাই। তার মানে আউটফিটই প্রায় 2.5 লাখের কাছাকাছি কিছু একটা হবে। আপনি লাস্টে বলেন নাই যে ছেলেদেরকে আপনার ইয়ে দোপাট্টা আন্ডু এগুলো কিনে দিতে হবে, এই কথাটা কোথাও লিখেন নাই আপনি? এই যে প্যানর প্যানর কি 1 লাখ টাকা, আবার এত ডিমান্ড, তাসনিয়া ফারিনের জামদানি দোপাট্টা, জাহিদ খানসের মেকওভার, সিম্পল কাস্টমাইড গোল্ড জুয়েলারি, কস্ট এফোর্ড করলেই আমি এই সিম্পল লোকে বিয়ে করতে রাজি আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে উনি ওনারও একই কথা, ওনার জন্য এগুলো এফোর্ড করতে হবে নাকি? ওনার নাকি ওনাকে জন্য নাকি ওনার ছেলেকে এগুলো এফোর্ড করতে হবে? লজ্জা লাগে না ফকিরের মতো এগুলো বলে বেড়াইতেছেন? হ্যাঁ, মানে ওনাদের জন্য এটা খুবই সিম্পল, ওনারা ওনাদের মেয়েরা মেয়েদের চাওয়া পাওয়ার কথা খুললাম খুললাম খুল্লা বলবেন, লম্বা ছেলে চাই আমাদের, হইতেছে যে কাবিন হইতে হবে এত টাকা, আমাদেরকে হইতেছে আমাদের শাড়ি পেটিকোট আন্ডু ব্লাউজ সব কিনে দিতে হবে, খুললাম খুল্লা বলতেছে। বাবা মার কর্তৃত্ব থাকে কেন আমাদের উপর? কারণ তারা আমাদের খরচ চালায়। আগেকার যুগে যখন মহিলারা পড়াশোনা করতো না, স্বাবলম্বী ছিল না, ঘরে থাকতো, তখন তাদের স্বাধীনতা ছিল না। আপনারা তো স্বাধীনতার জন্য ঘর ছাড়লেন, আপনার ওই দিক দিয়েও স্বাধীনতা চান, চাকরিও করবেন পড়াশোনাও করবেন, স্বাধীনতাও চান, সকল কিছু চান, সম্মান চান, কোনো সমস্যা তো নাই, যেগুলো তো আপনি চাইতে পারেন, ন্যায্য চাওয়া পাওয়া। তা আবার জামাইয়ের কাছ থেকে ইয়ে চান কেন, শাড়ি চুরির খরচ চান কেন, কাবিনের টাকা চান কেন, আবার মুরদ নাই এই ভাষায় কথা বলেন কেন? লাশরম নাই, খেয়ে ফেলছেন সব লাশরম না? এই যে দেখেন এখানে আবার আরেকজন লিখতেছেন কি জারিন ডানা কি নাম, যারা ফারিনের সিম্পল লুক নিয়ে জাজ করতেছিল তাদের জন্য সিম্পল মানেই কম দামি কম টাকার সাজ, কে বলছে ভাই? জাহিদ খানের মেকওভার সম্পর্কে ধারণা থাকলে এই মূর্খদের পোস্ট দেখা লাগতো না। দেখেন এদের ভাষা কি, ছেলেটা সিম্পলি বলছে যে এরকম সিম্পল সাজের বউ চাই, এবং এটা খুবই লেজিটিমেট চাও। আজকালকার দিনে যে একটা তামাশা শুরু হয়েছে স্পেশালি ফেসবুক ইনস্টাগ্রাম আসায়, বিয়ে করতে হবে এইভাবে অত খরচ করে, কিডনি সুদ্ধা বেঁচে দিয়ে পারলে বিয়ে করায়, এবং মানুষ লিটারেলি লোন নিয়ে বিয়ে করে। আজকাল বাংলাদেশের একটা ছেলে পাস করার পর সে যখন বিয়ে করে তার কয় টাকা থাকে তার সেভিংসে? সারা জীবন বাপ মার ঘরের উপর পড়াশোনা করে, বাপ মার টাকা পয়সা দিয়ে পড়াশোনা করে, করে একটা চাকরি পায় না, ঠিক করে কোনো রকম একটা মিনিমাম বেতনের চাকরি পায়, তাহলে কি এই ছেলেগুলো বিয়ে করবে না? হয় এদেরকে বিয়ে করে টেকে টাকা জমাইতে হবে, এদের এদের খরুচে বিয়ে করার জন্য, মুরুদ দেখানোর জন্য এদের আনাদেরকে, এইসব আপুদের সামনে মুরুদ প্রমাণ করার জন্য ছেলেকে 40 বছর বয়সে বিয়ে করতে হবে, কারণ মাস তো 10,000 টাকা করে সেভ করতে পারবে না এরা। এই বাংলাদেশে খরচটা চালায় পড়াশোনা চাকরির পর, এবং পাশ করে চাকরিতে ঢুকতে ঢুকতে 30 বছর বয়স, সো এইসব
নির্লজ্জ আপুদের, এসব বেহায়া আপুদের চাওয়া পূরণ করতে গেলে তাইলে 40 বছর বয়সে বিয়ে করতে হবে। তারপর অনেক খরচ করে ওনাদেরকে, অনেক মেকআপের খরচ দিয়ে, অনেক কি জানি জামদানি, হাফ সিল্ক, ফুল সিল্ক, এতটা জুড়ি বুটি, এ কত হিসাব এনাদের মুখস্থ। এনাদের এসব চাওয়া পূরণ করতে গেলে দেখেন ওই যে মুভি দেখাইছে যে কয়েকদিন আগে, যেটা সুড়ঙ্গ, সুড়ঙ্গ মুভিতে এক্স্যাক্টলি এই জিনিসটি দেখাইছে। এবং বাংলাদেশে এরকম মহিলার সংখ্যা সম্ভবত পৃথিবীতেই একজন দুজন না, প্রচুর প্রচুর। এবং বাংলাদেশে যে পুরুষরা যারা দুর্নীতি করে তাদের সম্ভবত, আমি জানি না পার্সেন্টেজ দিয়ে বলতে চাই না, নিশ্চিতভাবে সংখ্যাগরিষ্ঠ হইতেছে এই পাশার ফ্যামিলির এই মহিলাদের, এসব যেটা আমরা সুড়ঙ্গ মুভিতে দেখছি, এদের এসব কারণে হইতেছে বাধ্য হয়। এবং এরা দেখেন এইটা জায়গায় এদেরকে নিয়ে আর বেশি কথা বললে লাভ নেই, এসব নির্লজ্জ মহিলাদেরকে নিয়ে কথা বলে লাভ নেই। নির্লজ্জ পুরুষ হলে কিন্তু ধুমধুমার আলাপ আলোচনা হবে, কিন্তু নির্লজ্জ মহিলাদেরকে নিয়ে কিছুই বলা যাবে না। এবং এই সুযোগে এরা সারা দুনিয়াটা একদম দাপটে বেড়াইতেছে। আবরার শাহরিয়ার একটা সুন্দর স্ট্যাটাস দিয়েছেন, ওনার লেখাটা পড়ে আলোচনাটা ক্লোজ করি। এটা হইতেছে এখনকার বাস্তবতা উনি আলোচনা করবেন। একটা ব্যাপার, এই প্রজন্মের মেয়েদের অনলাইন উপস্থিতিতে লক্ষ্য করে আমার বেশ মন খারাপ হয়। তাদের মাঝে সহনশীলতার নিতান্তই অভাব। তারা পুরুষদের, তাদের সহযোদ্ধার চেয়ে প্রতিপক্ষ বা ক্ষেত্রবিশেষ শুধু প্রোভাইডার হিসেবে দেখতেই বেশি আনন্দ পায়, যেটা এই রাইট কথা যেটা আমরা এতক্ষণ ধরে দেখলাম। সব প্রত্যেকটা মেয়ের মেন্টালিটি হইতেছে ছেলে হইতেছে তাদের প্রোভাইডার, তাদের শাড়ি চুড়ি কাপড় চোপড় সব কিছু কিনে দিবে, কিন্তু কিছু কিন্তু বলতে পারবে না, আবার তখন তাদেরকে খবরদারি করতে পারবে না, নাকি বড় প্রস্তর যুগ নাকি যে খবরদারি করবে। কিন্তু প্রস্তর যুগের মতো পুরুষ হইতেছে, পুরুষের হান্টার হওয়ার দায়িত্ব কিন্তু এখন পর্যন্ত বদলায় নাই 2023 সালে এসো, কিন্তু মহিলারা হইতেছে হোম মেকার হবে না, ওই কথা বললে মহিলাদের এদের মানে বললাম না, এরা গাছে ঠোকাবে তলার ঠোক ঘুরাবে আর কি। এর প্রতি উত্তরে এক মেয়ে তাসনিয়া ফারিনের বিয়ের সামগ্রিক সাজের খরচ ফর্দসহ তুলে ধরেছে। তারপর এটা উল্লেখ করেছে যেসব ছেলেরা সিম্পল সিম্পল করছে তারা আসলে 30 টাকার চুড়ি দেওয়ার সামর্থ্যই রাখে। অবাক হয়েছে অনেক মেয়েই সেখানে সরব সমর্থন দিয়ে যাচ্ছে। অবশ্যই আমি বললাম না, আমি ওই পোস্টটা যে শেয়ার হয়েছে দেখলাম, সকল শেয়ার মহিলারা করতেছে, এরকম একটা ফালতু পোস্ট সকল মহিলারা শেয়ার করে যাচ্ছে, যে এখানে মহিলা চ্যালেঞ্জ করছে ছেলেকে যে দাম জানেন নাকি, এগুলো জামদানির মুরদ নাই, মুরদ নাই কিনে দেওয়ার, ছেলের মুরত থাকা লাগবে, এটা ছেলের দায়িত্ব, এটা উনি হইতেছে দুধের শিশু, ওনাকে পালবে ওনার বাবা, উনি যাকে বিয়ে করবে সে হচ্ছে তার বাবা আর কি, তাকে পালবে পুষবে। সমস্যাটা কোথায়? কেউ যদি 30 টাকার চুরি দিয়ে নিজের সঙ্গিনীকে খুশি রাখতে পারে, সমস্যাটা কোথায়? ভালোবাসার ব্যাপারটা এমনই হবার কথা ছিল না যেখানে অল্পে অতুষ্টি আসা সম্ভব? অর্থের পরিমাণের চেয়ে সেই উপহারের পেছনে চেষ্টাটা দেবার আগ্রহটাই মুখ্য হবারই কথা ছিল, তাই না? একজন পুরুষ বরাবরই প্রোভাইডার, যোগানদাতা, ইয়াস 2023 সালে একজন পুরুষ প্রোভাইডার এবং যোগানদাতা, তাদের সেই লাক্সারি নাই যে একটা সংসারের চাপ মাথায় নিয়ে না ঘোরার, একটা সংসারের দায়িত্ব মাথায় নিয়ে না ঘোরার। মহিলারা কিন্তু খুললাম খুল্লা তাদের কাজই হইতেছে খালি যে শাড়ি চুরির আলাপ। সে যতই চাকরি করুক, একটা মহিলার কথাবার্তা, আচরণ, অ্যাটিচিউড আপনি দেখেন, তার তার কোনো তার চিন্তার অ্যাঙ্গেলের মধ্যে ওই ইয়েই নাই, তার সেই অ্যাঙ্গেলটাই নাই, চিন্তার মধ্যে ওই জিনিসটা বিরাজি করে না যে তার উপর পুরো একটা সংসারের দায়িত্ব, যাদের তার টাকায় পুরো সংসারের প্রত্যেকের মুখে খাবার মিলবে। এই 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 চিন্তা আপনি, এমন কোনো মেয়ে নাই আপনি বাংলাদেশে শিক্ষিত, সারা পৃথিবীতে শিক্ষিত থেকে শুরু করে স্বাবলম্বী থেকে শুরু করে, যারা এই প্রেশারটা নিয়ে একটা পুরুষের প্রেশার নিয়ে ঘুরে, একটা রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন ইঞ্জিনিয়ার ডাক্তার থেকে শুরু করে, এখন পর্যন্ত পুরুষই এই দায়িত্বটা পুরুষের। আর মহিলারা হইতেছে ভলান্টার, ইচ্ছে হলে হেল্প করবে ফ্যামিলি, ইচ্ছে হলে করবে না। একটা সঠিক ছেলে বাছাই করুন, তাকে নিঃস্বার্থ ভালোবাসা দিন, সে আপনার আবদার পূরণ হবার আনন্দ থেকেই আবদার পূরণ করবে। আবদার পূরণটা হবে ভালোবাসার বাই প্রোডাক্ট। কষ্ট লাগে দেখে ভালোবাসাকে পুঁজি করে সমাজ একটা পণ্যে পরিণত হয়েছে, এটা কথা তো সত্যি। যে কিছুদিন আগে যে একটা আরেকটা কামড়াকামড়ি লাগছিল যে নারী কিসে আটকায় বনাম পুরুষ কিসে আটকায়, তো নারী কিসে আটকায় প্রশ্নের উত্তরটা তো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, যত নাটকই করুক নারী আটকায়, ওই যে দেখলেন না লিস্ট, নারীদের, শিক্ষিত নারীদের শাড়ি চুড়ি গহনা, কত ভুরি, কত চুমকি, কত কী, মুখে মুখে যত কথা বলুক, এদের কনভারসেশন যদি আপনি শুনেন দেখবেন যে তাদের পৃথিবী এই রিভলভ করে এগুলার চারপাশে। তাদের পৃথিবী, আপনি একটা মেয়েকে জিজ্ঞেস করেন না কীভাবে একটা ইন্টারনেটের কানেকশন, যদি মনে করেন যে ওয়াইফাই যদি সমস্যা করে কীভাবে ওয়াইফাই রাউটারটা রিস্টার্ট, কী একটা ওয়াইফাই রাউটার রিস্টার্ট ওরা দিতে পারবে না। তথাকথিত শিক্ষিত মেয়ে আপনারা দেখে জিজ্ঞেস, যে কোনো একটা টেকনিক্যাল বিষয়, চলতি ফিরতি জীবনের অভিজ্ঞতা, টেকনিক্যাল বিষয় পারবে না এরা। এদের দুনিয়ার মধ্যে হইতেছে খালি হইতেছে কামের বেটি রাখবে, রাইখে হইতেছে খালি শাড়ি চুরির গল্প করবে সারাদিন। এখন কথা হচ্ছে যে, এবং এটা শিক্ষিত মেয়েদের পৃথিবী, এরা যত পটর পটর করুক, চাপাবাজি করুক, মিথ্যা করুক, মিথ্যা কথা বলুক, একেবারে পুরুষের মতো হয়ে গেছে বুঝেতে চাক, এদের কিন্তু দুনিয়াটা আবর্তন করতেছে সেই প্রস্তর যুগের বাস্তবতার চারপাশেই। পুরুষকে তারা প্রোভাইডার হিসেবে দেখে, পুরুষকে তারা গুরু হিসেবে দেখে, পুরুষকে দোয়ানোর জন্য দেখে, পুরুষ তাদের পুরুষের কি হেরাম থাকতে হবে, পুরুষের মুরত থাকতে হবে, তাকে শাড়ি চুরি কিনে দেয়ার, একটা শিক্ষিত মেয়ে বলতেছে যে মুরত থাক, তারপর যদি শাড়ি চুরি কিনে দেয় তার এই তাসনিয়া ফারিনের মতো খরচ করার, যদি মুরত যেদিন হবে সেদিন জানি বিয়ে করার কথা চিন্তা করে, এগুলো বলে বেড়াইতেছে বাংলাদেশে বসে। দেখেন পুরুষের খারাপটা কিন্তু সমাজে প্রতিষ্ঠিত, এটা নিয়ে কোনো দ্বিমত নাই, যৌতুক নিয়ে, পুরুষের নির্যাতন করা নিয়ে, পুরুষের শয়তানি নিয়ে খুললাম খুলে আলোচনা হচ্ছে এবং যেটা জাস্টিফাইড এবং এটা হওয়ার মতো। মহিলার এই শয়তানগুলো যে সুযোগ নিয়ে সারা পৃথিবীতে শয়তানি করে বেড়াইতেছে, মিঠু আন্দোলনের নামে
আমরা জানি এখন মিঠু আন্দোলন কি একটা পায়খানা, রাইট? মিঠু আন্দোলনের নামে পুরুষকে ফাঁসানো, ফুসলিয়ে ধর্ষণ, এই যে আজকে একটা খবর পড়লাম, জায়গায় খবরটা এখন আলোচনা করতে চাই না, আপনারা হয়তো দেখছেন যে মতিঝিল কলেজ না কোথাকার এক প্রিন্সিপালের সাথে ছাত্রীর বিয়ে হয়েছে, সেটা নিয়ে হইতেছে যে জায়গা। আজকে আমি আদালতের রায়টা পড়লাম আর কি, আদালত যেই ভাষায় ভদ্রলোকের সাথে কথা বলছেন, তিরস্কার করছেন, ভাষাটা পড়ে দেখলাম, রাইট? এটা নাকি ফুসলিয়ে মেয়েকে নাকি ফুসলিয়ে এগুলো করছে, মেয়ে 18 বছর বয়স, মেয়ে লাইভ এসে বলছে যে সে পূর্ণবয়স্ক মেয়ে, তার সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে, সেখানে আদালত হইতেছে বলতেছে যে তাকে নাকি ফুসলিয়ে কী করছে। সো মেয়েগুলা, এখনকার মেয়েরা হইতেছে যারা গাছের ঠাও খাবে তলাটাও কুড়াবে, এরা সারা দুনিয়াটাকে ব্যবহার করে, সিস্টেম ব্যবহার করে, ফেসবুক ব্যবহার করে, মিঠু ব্যবহার করে, মেসেঞ্জারের এক্সপোজ করে দেওয়া থেকে শুরু করে যত রকম নাটক তামাশা আছে এরা অনলাইনটার মধ্যে এসে করতেছে এদের। এবং এরা কেন ওগুলো করতে পারতেছে? এরা স্বাবলম্বী, এরা কাউকে কেয়ার করে না, এরা এখন নিজের পায়ে দাঁড়াই গেছে। কিন্তু আলটিমেটলি আমরা কী দেখতেছি, এরা নিজের পায়ে দাঁড়াইছে না, না না, এদের চাওয়া পাওয়া হইতেছে দ্য এন্ড অফ দ্য ডে, ডিপ ইন দেয়ার হার্ট তারা হইতেছে এখনও মনে মনে তাদের নিজেদের, তারা পুরুষকে প্রোভাইডার হিসেবে দেখে, যেখানে পুরুষ তাদের খাওয়া পড়া থেকে শুরু করে সব কিছুর খরচ চালাইতে বাধ্য থাকবে। আর এই শয়তানিগুলো কিন্তু ইয়ের নিরক্ষর মহিলাদের মধ্যে পাবেন না, এই শয়তানিগুলো পাবেন সব হইতেছে স্বাবলম্বী, শিক্ষিত স্বাবলম্বী মহিলাদের মধ্যে, রাইট? শিক্ষিত স্বাবলম্বী হন কোনো সমস্যা নেই, স্বাবলম্বী যখন হচ্ছেন সাথে সাথে লজ্জা সরম হায়া পতার গ্রহ করেন, রাইট? ফেসবুকের মধ্যে এসে নির্লজ্জের মতো, বেহায়ার মতো, লজ্জাহীনের মতো, আপনার শাড়ি চুড়ি কিনে দেওয়ার মুরত না থাকলে আপনাকে জানি বিয়ে করতে না আসে এইসব কথা বলবেন না। আপনার লাইফ আপনার, আপনার জীবন আপনার, আপনি যাকে বিয়ে করবেন সে আপনার ভাবা লাগে না আপনার, রাইট? যে সে আপনার খরচ চালাইতে বাধ্য থাকবে।